নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজ মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। আজকের ভিডিওতে জানবো রহস্যে ঘেরা আজব প্রাণী এই নীল তিমি সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তিমিকে অনেকে মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ না। মাছের কোনো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলার তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে নীল তিমি। নীলতিমির জীবের ওজনই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হবে। এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টা হাতির সমান। এত বিশাল যে প্রাণী, সে কী খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এরা সাধারণত গ্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে নীল তিমি। দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে। বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সব থেকে জোরে শব্দ করতে পারে নীল তিমি। তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের থেকেও বেশি। শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। দীর্ঘদিন বাঁচে নীল তিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। সব থেকে বেশি বয়স্ক যে নীল তিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স 110 বছর। পৃথিবীতে সব থেকে বড় প্রাণীর সন্তান হয় সব থেকে বড়। প্রায় 1 বছর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে শিশু নীল তিমি। জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় প্রায় 25 ফুট। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে থাকে। নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতো বাতাস থেকে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার ওপর 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। তার মাথার উপরে এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। নীলতিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসাবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারা যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সব সময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও জেগে উঠতে পারে। পরিসংখ্যান মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীল তিমি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।